আরিফা লিখেছেন আমার হাজব্যান্ড সাইপ্রাস থাকে এখান থেকে সে জুমার নামাজ আদায় করতে পারে না কি জোহর পড়ে নেয় এতে কি সে মুনাফিক হয়ে যাবে দেখুন তিনি যেখানে থাকেন সেখানে জুমার নামাজ আদায় করতে পারছেন না এবং কি জোহর পড়েন এটা তার হঠাৎ হয়ে যেতে পারে কিন্তু নিয়মিত তিনি সেখানে থাকেন এবং সেখানে এই কাজটা করেন এরকম হলে সেটা অবশ্যই গুনা এবং নবী করিম সাল্লামের জেহাদিস আছে তিন জুমা যদি কেউ আদায় না করে এবং তিন জুমা তিনি সলাত আদায় করা থেকে জুমা করাতে বিরত থাকেন তাহলে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় খুব ভয়াবহ একটা বিষয় অর্থাৎ হেদায়ত গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে এরপর আল্লাহ তালাহ স্নান করলে আল্লাহতালার অনুগ্রহ হলে আল্লাহ তালা তাকে হেদায়াত দিতে পারেন সেটি ভিন্ন বিষয় বাকি তার অন্তর হেদায়ত গ্রহণের জন্য সাধারণত উপযুক্ততা হারিয়ে ফেলে তো এরকম ভয়াবহ একটি বিষয়কে খুব ঠান্ডা মাথায় মেনে নেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না বিধায় হালাল উপার্জনের জন্য এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে গেলে জুমার সালাত আদায় করা সম্ভব অথবা তিনি যেখানে আছেন সেখানে কয়েকজন যদি থাকেন তাহলে তারা জুমার সালাতের ব্যবস্থা করবেন আয়োজন করবেন নিয়মিত জোহর নামাজ পড়া এটা কখনো তার জন্য জায়জ হতে পারে না আল আমিন মাহমুদ আবি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসের বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করব কীভাবে যেভাবে হোক পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা এবার নাজমুল সাকিব লিখেছেন দর্শন বিষয়ে ইসলাম কী বলে দর্শন নিয়ে পড়াশোনা করা যাবে কি না দর্শনের উপর পড়াশোনা করলে কি আমি ইসলাম থেকে দূরে সরে যাবো দর্শনশাস্ত্রে ইসলাম বিরোধী যে সমস্ত কথা আছে এগুলো বিশ্বাস করলে কি ইমান চলে যাবে যে সমস্ত সাবজেক্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো ইসলামের ইসলাম পরিপন্থী ইমান বিধ্বংসী সেগুলো পড়া যাবে তখনই যদি কেউ এগুলোর জবাব তার জানা থাকে এবং এগুলোর বিপরীতে তার ইমান অটল অবচল থাকবে সেরকম আস্থা বিশ্বাস তার নিজের মধ্যে নিজের থাকে এক দ্বিতীয়ত সেগুলো শিখবেন তিনি শুধুমাত্র সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যাতে করে সেগুলোর অসহায়তা তিনি তুলে ধরতে পারেন কিংবা তার শুধুমাত্র নলেজ বিল্ড আপ করার জন্য যাতে করে তার গবেষণার কাজে সেটা উপকার হয় সেই জন্য আর যদি এরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে এরকম এটার করা এটা হবে না এমনি আব্দুল হালিম লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের পিছনে নামাজ পড়া যায় হবে কিনা দৃষ্টি প্রতিবন্ধী তার পেছনে না যদি নামাজ পড়েন তিনি যদি উপযুক্ত হন তার সাথে কেউ না থাকে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু ইচ্ছাকৃতভাবে এ ধরনের মাহাজুর ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা মাকরুক মোহাম্মদ হাসান আপনি লিখেছেন নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে কারণ সানা পড়া বা সেফতা যেটাকে বলা হয় সালাদ শুরু করার দোয়া এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয় বিদায় সানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে